সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইউর সি তোমার টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেছো প্রতি বছরের মতো এবছরও চলে আসলাম ফুলের শহর খিরায় তো চলো এখানে কি কি হয় বানা হয় তোমরা সঙ্গে থাকো দেখতে কো স্কিপ না করে আর আমাদের সঙ্গে এসে পুরো ফুল টিম আমার ফ্যামিলি যারা যারা আছে তো সবাইকে এক এক করে দেখাবো তো চলো এখান থেকে বেরিয়ে কি কি হয় বানা হয় তোমরা সঙ্গে থাকো দেখতে কো স্কিপ না করে কারা কারা এসেছে আমাদের সাথে পুরো ফুল টিম দেখতে এসেছো দেখো 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 ঠিক আছে মাসি মেসো পিসি পেসো সবাই এসেছে ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখন ফটো ফটো শুট করছে ঠিক আছে এবং পোস্ট পোজ দিয়ে আর এদিকে ভাই ক্যামেরা করছে তো আমরা এখন ফুলের বাগানে ঢুকেই গেছি তো এখানে একটা ঠাম্মা দোকান দিয়েছে তো জিজ্ঞাসা করবো এখানে ফুলের দাম কত ঠিক আছে আচ্ছা বলছি এই ফুলের এই ফুলের নাম কি এগুলো হ্যাঁ এটা হচ্ছে চন্দ্রমল্লিকা তাই তো আচ্ছা এটা কালার হয় এটার দাম কেমন আছে তিনটে তিনটে কুড়ি টাকা আর গোলাপ গোলাপ দোষ গোলাপ দশ আর এটাও একই ব্যাপার না এটা তো আর এটা এটার কি ফুল এটা 30 টাকা এটা সুইট সুইট কুইরিয়াম কুইরিয়াম সুইট কুইরিয়াম আচ্ছা আপনার ঠাকুর আপনার নামটা কি আছে অপর্ণা চক্রবর্তী অপর্ণা চক্রবর্তী ঠিক আছে তো যাই হোক এখন ব্যবসা কেমন চলছে আগের বছর তুলনায় বছর কেমন চলছে মোটামুটি ভালো মোটামুটি এবছর কি লোক হয়নি হ্যাঁ হচ্ছে

হ্যাঁ এই গোলাপগুলো কত পনেরো টাকা পিস আচ্ছা আর ওই কি চন্দ্রমল্লিকা এগুলো কেমন রেট আছে এটা পুরো বান্ডেল কুড়ি টাকা আর এই যে হেয়ার পিন না কি বলে এটাগুলো এগুলো কি বলে এগুলো এগুলো নাম কি হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড আচ্ছা 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 কাকিমা বলছি এটার এই বাগানের মালিক কি আপনি আচ্ছা এই ফুলগুলো কতদিন থাকবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে ওই সরস্বতী পূজা পর্যন্ত থাকবে সরস্বতী পূজা পর্যন্ত আচ্ছা আচ্ছা তো এগুলো কি বিক্রি হবে নাকি

तो गाइस देखते ही पाछो जस्ट वाव लागचे तो एटा होच गंदा फुले चास তো গাইস জাস্ট ক্রাউডটা দেখো পুরো লাইন ধরে আছে পুরো সবাই দেখতেই পাচ্ছ লাইন ধরে সবাই আসছে এদিকে সবাই বাগানের ভেতর থেকে বাইরে বের হচ্ছে আপাতত আমরা বাগান থেকে বেরিয়ে চলে এসেছি তো এখন আমরা আছি মেলার ভেতর তো এখানে কি কি হয় দেখো তো রিয়াকশন কি কি আসে তো কিছু কিছু রিয়াকশন নিয়েছি তো গাইস দেখতেই পাচ্ছি চারিদিকে শুধু ফুলের দোকান আর দোকান এখানে এসে কেমন লেগেছে বল খুব সুন্দর এত সুন্দর ফুল আমি কি বলবো কি বলবো মানে কেমন এখানে খুব সুন্দর লাগলো আগে কখনো এসছি সেখানে আগে কখনো আসেনি ঠিক আছে তো এখানে এসে কেমন লাগলো বল জায়গাটা কেমন লাগলো এত সুন্দর জায়গা সবাই তোমরা আসবে অনেক সুন্দর আচ্ছা এই জায়গাটা কোথায় খিরাই খিরাই বলো কেমন আছো ভালো আছো ভালো আছো হ্যাঁ নাম কি শুভাঙ্কি দাস কোথায় এসছো আমি এই খিরাই খিরাই এখানে কি দেখেছো এখানে ফুল আছে অনেক ফুল আছে কেমন লাগলো ভালো লেগেছে অনেক আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাস পড়ো তুমি ক্লাস ওয়ানে তো গাইস আমরা এখন বাগান থেকে বেরিয়ে চলে এসেছি এখন আমরা বাইরে আছি তো এখানে আমাদের গাড়ি যেখানে রাখা আছে সেখানে চলে এসেছি কেননা আজকে আমাদের আসার কোনো প্ল্যানই ছিল না তো যাই হোক তো হঠাৎ প্ল্যান হয়েছে তো কে হর্নমারে চুপ করো না একটু ডিস্টার্ব করে কি সব লোক ভাই ঠিক আছে আবার এদিকে মাইক চলছে এদিকে হর্ন মারছে আবার ওদিকে আবার সমস্যায় পড়ে যায় যাই হোক ইগনোর আমাদের তো হঠাৎ করে প্ল্যান হয়েছে তার জন্য আসছে আমাদের আজকে দেরি হয়ে গেছে ঠিক আছে তো যেইটুকু ভিডিও করেছি জানি না কি কি হবে কি কি রিয়াকশন আসবে জানি না তো চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার এখান থেকে আমরা বাড়ি যাবো কি যাবো না এখন ঠিক করতে পারছি না ঠিক আছে তো দেখা যাক কি কী হয় তোমরা সঙ্গে থাকো স্কিপ না করো ভিডিও দেখো এইসব বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখতেই পাচ্ছো যে তো যতটুকু ভিডিও করলাম ততটুকু দেখালাম তো এর আগের বছর এসেছিলাম এখানে তো চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো তো যে কোনো একদিকে হবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো লাইক সেরান সাবস্ক্রাইব করে দেওয়া পাশে বেলাংটা ক্লিক করে দেব তো দেখাচ্ছে নেক্সট ননভেজ তো আজকের জন্য টেরা